আমি যে এই কাজটা করছি, এই ভিডিওটা যদি আপনি যে কোনো একটা মেকানিককেও দেখান যে এই সাবজেক্টে এইভাবে কাজটা করেন, তো ওই মেকানিক কিন্তু আপনারে এই সাবজেক্ট নিয়ে কাজটা করে দিতে পারবে। না বুঝতে চান আর সময় না দিতে চান তাহলে কিন্তু হবে না। আমি কিন্তু ইচ্ছা করি এই খুব স্লো মোশনে কাজটা করছি আপনাদের জন্য, কোনো জায়গার থেকে কাটি নেই, সিঁড়ি নেই। কেন সিঁড়ি নেই জানেন? আমি যদি দৌড়াদৌড়ি করে কাজটারে করি তখন কিন্তু আপনাদের বুঝতে কষ্ট হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে এই ভিডিওটি করতে যাচ্ছি। ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যারা আছেন, পার্সোনালি কিংবা ব্যবসায়িক স্থানে, দোকানে, সব জায়গায় আমাদের এই চুলকাটা মেশিনগুলো অনেকেরই কাজে লাগে। দেখা গেছে দোকানে এবং বাসাবাড়ি ফ্যামিলি বাসায়ও এই চুলকাটা মেশিনগুলো অনেক কাজে আসে। আর মেশিনগুলো সাধারণত কিছু সমস্যা দিলেই আমরা ফেলিয়ে রাখি বাসায়, ফেলে দিয়ে আরেকটা নতুন কিনি। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো এই মেশিনটা আর কোনো দিন ফালাতে হবে না। দেখা গেছে কি, মোটর গেলে অনেক সময় আমরা এগুলো বাদ দিয়ে দিই। কেন বাদ দিয়ে দিই? মোটর পাওয়া যায় না বা ফালাই দিই, এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা এই লেজারগুলো ফালাই দিই। অনেক ক্ষেত্রে অনেক ভাই আছেন, যেমন সুইজিংয়ের সমস্যা হইলো লেজারটা আপনারা বাদ দিয়ে আরেকটা কিনেন। তো আজকে আমি দেখাবো, আজকের এই কাজটি আপনারা দেখলে অবশ্য আপনাদের এ টু জেড, ওল্ড মডেলের হোক, বর্তমান মডেলের হোক, কোনো লেজার আপনাদের ফালাই দিতে হবে না। এই চুলকাটা মেশিনগুলো আপনাদের আর ফালাইতে হবে না। সম্পূর্ণ মেশিনগুলো আমরা কীভাবে ঠিক করি আপনারা যদি একবারে দেখেন, তো আপনারাও আশা করি এই কাজটি নিজের থেকেই করতে পারবেন। তো খুব সোজা কিন্তু এই কাজগুলো। এই কাজগুলো নিয়ে আমি ভিডিও করার চিন্তা ভাবনা করিনি। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই, লেজার মেশিন নিয়ে বা চুলকাটা মেশিন নিয়ে আপনি আমাদের কিছু ভিডিও দেন। তো আমি কিছুদিন আগে একটি লেজার ভিডিও দিছি, তার ভিতরে আমি মোটামুটি ভালো সাড়া পেয়েছি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, তারা যদি বিষয়টা না বুঝেন, তো সেক্ষেত্রে আমাদের নাম্বারে কল দিয়ে আপনি সমস্যাটা জেনে নিতে পারবেন বা ওপেনিং সমস্যা জিজ্ঞাসা করে আপনি এই লেজার মেশিনটা ঠিক করতে পারবেন। তো ধন্যবাদ, আসুন আমরা এই কাজটি খুব সহজে করার চেষ্টা করি। তো আমাদের এই সামনে যে চারটে মেশিন আছে, চারটে মেশিন থেকে আমি যে কোনো একটা মেশিন খুলে নেব। তো তারপরে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন যে দাদা, আমার এই মডেলের মেশিন আছে বা এমুক এমুক মডেলের মেশিন আছে। সেক্ষেত্রে এই কাজটা, এই মেশিনগুলো কিন্তু রানিংয়ে দোকান থেকে আসছে, যে দোকানগুলোয় রানিংভাবে কাজ করে থাকে। তো আমি এই মেশিনটা খুলে নিচ্ছি। এই মেশিনটা খোলার পরে আপনাদের দেখাবো যে মেশিনটির সমস্যা কী। মেশিনগুলো কিন্তু একটাও চলে না, এই যে দেখেন, একটাও কিন্তু চলে না, এই জায়গায় একটা মেশিনও চলে না। তো আমরা এই মেশিনটা খুলে নিলাম। এই মেশিনটার সমস্যা আগে আমরা দেখবো যে কী সমস্যা, সেই বিষয়ে আপনাদেরও দেখাবো যে এই সমস্যায় এই মেশিনটা বন্ধ হয় বা এ টু জেড সমস্যাগুলো দেখানোর চেষ্টা করব। যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি কাজ করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা যে আমার মেশিনটা আসলে এই সমস্যা, এই কাজটা তো এই ধারাবাহিক করতেছে না, তো আমি এই ভিডিওটা দেখব কেন। আমাদের এই কাজের ভিতরে থাকবে অল প্রসেস সমস্যা। আপনাদের যে কোনো সুইজিং সমস্যা হোক, ব্যাটারি সমস্যা হোক, চার্জিং সমস্যা হোক, কিংবা মোটর সমস্যা হোক, অল হার্ডওয়ারিং কাজগুলো আমরা এই ভিডিওতে দেখাব। তো আমি স্ক্রুপগুলো আগে খুলে নিচ্ছি।
তো এই কভারগুলো আমি এই সাইড করে রাখলাম। ব্যাটারিটা চেক করতে হবে, সেই বিষয়টা আপনাদের দেখাবো। তো এ জায়গায় আমাদের পজিটিভ দেওয়া আছে, এ জায়গায় নেগেটিভ দেওয়া আছে। তো আমরা এই নেগেটিভ পজিটিভে মিটারের কাটাটা ধরবো, কোন 10 ভোল্ট, এই জায়গায় ডিসি 10 ভোল্ট, এই জায়গায় সিলেক্ট করে নিলাম। এখন এই পজিটিভটা লাল আর নেগেটিভটা কালো, এই দুইটা আমরা দুই জায়গায় ধরবো। তো দেখা যাচ্ছে কি আমাদের 4 ভোল্ট ব্যাটারি, কিন্তু সে জায়গায় আমাদের ভোল্টেজটা আসতে আছে মাত্র 3 ভোল্ট, মাত্র 3 ভোল্টের মতো আসছে। আমাদের চার্জ লো, তো সেই বিষয়টাও দেখবো যে চার্জ লো। এবং এখন আমাদের সন্দেহ যে আমাদের মোটর ঠিক আছে কি না, মোটরটা চেক করতে হবে। তো মোটরটা চেক করার জন্য আমাদের, তো আমরা এই মোটরটা খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা এই মোটরটা কিন্তু অন্য একটা ব্যাটারি দিয়ে চেক করব। তো আরেকটু কথা বলে নিই, আমাদের এই ব্যাটারিটায় যে চার্জ আছে, মোটামুটি যদি মোটর ভালো থাকতো তাহলে কিন্তু এই ব্যাটারিতে কম বেশি যাই চলুক চলতো। তো এখন আমরা এই যে একটা ব্যাটারি নিলাম, এই ব্যাটারিটা কিন্তু চার্জ আছে, বুঝতেই পারতেছেন, ফায়ার করে। তো এই লাগাই নিলাম, দেখেন মোটরটা কিন্তু ঘোরে না। তো তার মানে আমরা বুঝতে পারলাম যে মোটরের সমস্যা, মোটরের প্রবলেমটা কিভাবে সলভ করতে হয় সংক্ষেপে আপনাদের দেখাইতেছি। তো মোটরটা ঠিক এভাবে ধরবেন, এই যে লকটা আছে এই লকটাকে জাগাই হেলাইবেন, এই যে একটা লক আছে এই লকটারেও তুলে ফেলবেন। ফেলার পরে আপনি মোটরটা যে ব্যাক পার্টটা আছে, এই যে ব্যাক পার্টটা, এটা আস্তে করে খোঁচা দিলে বের হয়ে আসছে। তো দেখেন এই যে পিনটা আছে, এই পিনটা কিন্তু খাইয়ে গেছে। তো এই পিনটা আমাদের বানাই দিতে হবে, এই পিনটা যদি আমরা বানাই দিই তাহলে কিন্তু মোটরটা আবার চলবে। এরকম একটা তামার গুঁড়ো নেবেন, এই তামার গুঁড়োটা নিয়ে এভাবে ছোট্ট ছোট্ট বাড়ি দিয়ে বিটটা, যে পাতিটা ওই জায়গার থেকে খেয়ে গেছে ওই পাতিটা আপনার বানাই নিতে হবে। তো আমার এটা বানানো হয়ে গেছে, আমি এটা এখন আমার সাইজ মতো কেটে নিলাম। এখন সময় রাত 2টা, তো আমি এই পাত্রিটা বানাই নিলাম। পাত্রিটা বানানোর পরে ঠিক যে পয়েন্টে এটা বসানো দরকার এই পয়েন্টে আমরা এই জায়গায় বসাই দেব। তো বসাই দিতে গেলে এই ছোট হন সন দিয়ে এটাকে ধরতে হবে। তো এখন এই পাত্রিটা এই জায়গায় ধরবো, ধরার পরে ঠিক পয়েন্ট মতো রাখবো, রাখার পর আমি তাতাল দিয়ে ঝালাই করে দেব। তো আমরা এই পাতিটা দেখেন কত সুন্দরভাবে এই জায়গায় লাগাই নিছি। আপনারাও ঠিক এইভাবে, এই মোটরে যদি সমস্যা হয় তো আপনারা এই পাতিটা ঠিক এইভাবে লাগাই নেবেন। আরেকটা পাত্রি যে আছে, যদি বেকাতারা থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার বেকাতারাটা একটু ঠিক করে নেবেন। তো আমাদের যাতে আর কোনো সমস্যা না হয় তার জন্য আমরা কাজটা খুব সুন্দরভাবে করলাম। এখন আমরা এটাকে সেটিং করে নেব।
তো আশা করি আমাদের এই কাজটি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো ক্ষেত্রে আপনারা এই কাজটি এরপর বুঝতে না পারেন, তো সেক্ষেত্রে আমাদের কাছে কমেন্টে জানাতে পারেন, আমরা আপনাদেরকে পার্সোনালভাবে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা এই মোটরটা কিন্তু আপনাদের ওই যে ব্যাটারিটা আছে ওইটা দিয়েও চেক করে দেখাবো। তো এখন আমরা এই মোটরটা চেক করে দেখাবো। তো আপনারা জানেন সাধারণত এই মোটরগুলা চুলকাটা মেশিনের মোটরগুলো অনেক পাওয়ারফুল শক্তিশালী হয়। তো এই মোটরগুলো দিয়া আপনারা যত খারাপ হয়ে যাওক এই মোটরটা কিন্তু আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন, তো সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। তো ভাই আমার কথা হলো এই, আমি যে এই কাজটা করছি এই ভিডিওটা যদি আপনি যে কোনো একটা মেকানিককেও দেখান যে এই সাবজেক্টে এইভাবে কাজটা করেন, তো ওই মেকানিক কিন্তু আপনারে এই সাবজেক্ট নিয়ে কাজটা করে দিতে পারবে, বুঝছেন? তো সেক্ষেত্রে আপনাদের উপকারে আসবে এই ভিডিওটা দিয়ে সম্পূর্ণ এই কাজটি দেখে। আমার কথা হলো আপনি যদি নিজে নাও বোঝেন, অনেক ক্ষেত্রে আপনার আশেপাশে একটা মেকানিক কিন্তু এই কাজটা করতে চায় না, তো বোঝে না এই জন্য করতে চায় না, তো এই কাজটা আপনি দেখে এই ভিডিওটা ওই দোকানদারকে দেখান, ওই মেকানিককে দেখান যে ভাই আমাকে এই সাবজেক্টে এই কাজটা করে দেন, এই ভাই যেহেতু করছে আপনিও করতে পারবেন, তো সেক্ষেত্রে কিন্তু এই কাজটা ওই মেকানিক ভাই আপনাকে করে দিতে পারবে। তো আমরা এখন সেটিং করে নিব। আশা করি আমাদের এই জায়গায় যে রিচার্জেবল ব্যাটারি আছে এই ব্যাটারিতে কিন্তু আমাদের এই মোটরটা চলতে সক্ষম, কম চলুক বেশি চলুক আশা করি চলবে। তো এখন আমরা দেখব, আমাদের তো ভোল্ট খুব কম ছিল, তো এখন আমরা দেখব, দেখেন এই এই যে চার্জ আছে সেই চার্জেই কিন্তু এটা চলে। তো মূল সমস্যাটা প্রবলেমটা হইল কোন জায়গায়, আমাদের মোটরের কার্বন মানি ছোট হয়ে গেছে, সেই জন্য আমাদের এই মেশিনটা চুলকাটা মেশিনটা চলে না। তো এখন আমরা এই জায়গায় সেট করে নেব। সেট করার ক্ষেত্রেও বিষয়টা কিন্তু আপনাদের বুঝতে হবে, কেননা যদি আপনি না বুঝতে চান আর সময় না দিতে চান তাহলে কিন্তু হবে না। আমি কিন্তু ইচ্ছা করি এই খুব স্লো মোশনে কাজটা করছি আপনাদের জন্য, কোনো জায়গার থেকে কাটি নেই সিঁড়ি নেই। কেন সিঁড়ি নেই জানেন? আমি যদি দৌড়াদৌড়ি করে কাজটারে করি তখন কিন্তু আপনাদের বুঝতে কষ্ট হবে, তো সেই ক্ষেত্রে আমি এই কোনো জায়গার থেকে কাটাছেঁড়া করিনি। তো এই দেখুন আমি এখন সেটিং করে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবেই সেটিং করে নেবেন। আপনারাও ঠিক এই একইভাবে একই ডিস্টেন্সে সেটিং করে নেবেন। তো এখন আমি এই সামনের পার্টটা লাগাইনি, তার আগে এ জায়গায় যে স্প্রিং আছে স্প্রিংগুলো কিন্তু দিতে হবে। তো এই ভিডিওটা যদি আপনাদের অবশ্য ভালো লাগে, তো আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন আসে, দৈনিক 10-15টা করে মেশিন আসে। তো আপনারা যেই সিস্টেমে যদি বলেন যে দাদা প্রত্যেকটা মেশিনের কাজ আমাদের দেখান, আপনার কাজ ভালো লাগে, তো সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ মেশিনের কাজগুলো দেখানোর চেষ্টা করব যদি আপনারা দেখতে চান। আশা করি আপনারা এই কাজগুলো দেখে আপনারা নিজে নিজেই এই কাজটি করতে পারবেন। দাম তারপরও কাজের ক্ষেত্রে ইনকামের ক্ষেত্রে দোকানে ব্যবহার করা লাগি, কেননা যখন এই মেশিনটা দিয়ে আপনি একটা কাজ করেন তখন আপনার অনেক সাশ্রয় থাকে বা টাইম কম লাগে, সেই ক্ষেত্রেও মেশিনটা ব্যবহার করেন। কিন্তু
এই কাজ আর মেশিনটা আমাদের ভালো করার প্রয়োজন বেশি মনে পড়ে না, কারণ টাকা থাকে একটা কিনেন তো সেই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম যে এই মেশিনটাও কিন্তু ঠিক করা যায়। তো এইভাবে যদি আপনারা এই চুলকাটা মেশিন ঠিক করতে চান তো আমাদের কাছে কমেন্টস করবেন যে দাদা তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত চান যে কোনো সাবজেক্ট নিয়ে, এই মেশিন ফালাই দেওয়া লাগে না, এই মেশিনগুলো ভালো হবে, 100% ভালো হবে, 100% ভালো হবে যদি আপনারা একটু চেষ্টা করেন। আর যদি আপনারা পার্সোনালিভাবে না বোঝেন তো সেক্ষেত্রে আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে, ইমো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করলে আমরা ইমো কলের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এইটার জায়গায় এটা করেন, এইটার জায়গায় এটা করেন। একটা মেশিনও ফালাই দিতে হবে না, এটা হলো নিশ্চিত। তো ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন। আর চ্যানেলটি ভালো হলে, ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। আর আমাদের কাছে কমেন্টে জানান যে দাদা এই ধরনের ভিডিও আমরা চাই, আপনি এই রিলেটেড ভিডিও দেন। তো আশা করি ইন্ডিয়াতে যে ভাইয়েরা আছে আমার ভিডিও অনেক দেখে, দেশে এবং দেশের বাইরে যারা আছেন তারাও দেখেন, ইন্ডিয়াও দেশের বাইরে অন্য অন্য কান্ট্রিতেও মানুষ দেখে, মালয়েশিয়ায় দেখে, সৌদিতে দেখে, অনেকেই আছেন আমার এই চ্যানেলে আমার ভক্ত। আর তাদেরকে পার্সোনালি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করতেছি। খোদা হাফেজ।